সময়ের ইশারা হাফেজ, সময়ের ইশারা হাফেজ, সময়ের ইশারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি টানা চতুর্থবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এছাড়াও সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। সকল প্রতিষ্ঠানকে আল্লাহ উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক, সেই প্রত্যাশায় আমরা পৌঁছে গেছি 24তম রমাদানে, 24তম পর্বে, কোয়ার্টার ফাইনালে। আজ 5 জন বন্ধু অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতার আসরে। বিচারক প্যানেলে রয়েছে সম্মানীয় 3 জন বিচারক। প্রথমেই যিনি রয়েছেন, প্রখ্যাত হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। তারপরে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন QS মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। এবং সবশেষে প্রতিদিনের মতো আজও বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র প্রশিক্ষক, বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনাদের 3 জনকে কোয়ার্টার ফাইনালে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন 3 জন সম্মানীয় অতিথি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, সর্বপ্রথম যিনি রয়েছেন সচিবালয়ে মসজিদের সম্মানিত খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর মাওলানা মুফতি ওমর ফারুক কুতুবি। তারপর যিনি রয়েছেন শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, খতিব বাইতুল আবরা জামে মসজিদ গুলশান, ঢাকা। এবং সবশেষে আলহাজ নূর আলম বিশ্বাস, পরিচালক বিশ্বাস বিল্ডার্স। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথি প্যানেলে। প্রথমেই ডেকে নিচ্ছি ওয়ারি দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহকে। আসছে আমানুল্লাহ। ললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তার পূর্বে একটি পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলে। জি, মাশাআল্লাহ। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই কোয়ার্টার ফাইনাল কি উত্তরে যেতে হবে, পারবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। সময়ের ইশারা হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون.
إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. حسبك. صدق الله مولانا العظيم. الله أكبر. ما أحسن هذا الكلام. যিনি প্রশ্ন করেছেন আব্দুল হাকিম, আমানুল্লাহ তেলাওয়াত ওভারঅল ভালো হয়েছে, দেখা যাক আল্লাহ তাআলা তার জন্য কি রাখেন, তবে আমি সফলতা কামনা করছি। ফাতাহাল্লাহু আলাইক। জি আলহামদুলিল্লাহ। চলো, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর মহোদয় আজকে আমাদের সাথে রয়েছেন, মাওলানা মুফতি ওমর ফারুক কুতুবী। সব মিলে কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ লেগেছে, হৃদয় বিগলিত। আমরা তার জন্য উত্তরোত্তর কল্যাণের পায়সালার দোয়া করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক তাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। জাযাকুমুল্লাহ। তোমার জন্য শুভকামনা। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ করলেন চমৎকার তেলাবাত, শীতল করা মন কাড়া একটা সুন্দর তেলাবাত শুনলাম। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় বন্ধু প্রস্তুত, ডেকে নিচ্ছি তাওসিফা আক্তারকে। চলে এসো তাওসিফা। ললিত কণ্ঠে পড়ো কুরআন। جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان وأنزلنا إليكم نورا مبينا. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. أمو فسيدخلهم في رحمة فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة وفضل ويهديهم إليه صراطا مستقيما. يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله لها نصف ما ترك وهو يرثها
فإن كانت اثنتين فلهم الثلثان مما ترك. أبارك تبارن وهو يرثها إن لم يكن لها. وهو يرثها إن لم يكن لها ولد. فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك. وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين. يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. الله أكبر. توصيف أكثر. আমি প্রথমত অভিযোগের সুরে আপনার কাছে বলবো, প্রধান বিচারক, আপনি আমার ছোট্ট বন্ধুকে ঠেকানোর জন্য মুতাশাবি আয়াত যেখানে সেটা খুঁজে বের করেছেন একই ধরনের, কেন বলুন প্লিজ? মূলত আমি আসলে কোরআন শরীফ খুলেছি লটারির মতন, সে এক জায়গার থেকে আমি একই জায়গাতে নির্বাচিত করেছি। মজার বিষয় হচ্ছে দুই জায়গায় একটু ভুল পড়ার চেষ্টা করেছিল। প্রথমে আমি যখনই তাকে আবার রিপিট করতে বলেছি, খুব সূক্ষ্মভাবে সে জায়গা থেকে সে মানে শুধরিয়ে নিয়েছে যে এই কালাম আল্লাহর কোরআন নিয়েই তোমার জীবনটা শেষ হোক। আল্লাহ আমাদের কবুল করুক। চলো, আমাদের একজন প্রখ্যাত আলেম এদিন রয়েছেন, শাহ মোহাম্মদ ওলিউল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রাখবেন, কোরআনুল করিম হলো মুজিজাতুল খালেদা, তার একটি সিম্পটম হলো এই ছোট্ট বালিকাটি। বিশ্ব মঞ্চে কোরআনের দ্বারক এবং বাহক হিসেবে আল্লাহ তাআলা তাকে উপস্থাপন করবেন। আমিন, মাশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। দর্শক, তাওসিফ আক্তারের তেলাওয়াত শুনলাম, সময় এসেছে ছোট্ট একটি বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা চতুর্থবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফিজ 2024, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর মোল্লা সুপার সল্ট। নিচ্ছে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন, যে আয়োজনটি ইতিমধ্যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে ব্যাপক সমাদৃত হয়েছে। কারণ এই আয়োজনটিতে ছোট্ট ছোট্ট বালক বালিকারা রয়েছে। QS মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, বালিকাদেরকে নিয়ে বিশ্ব জয় করার স্বপ্ন ইনশাআল্লাহ। কোয়ার্টার ফাইনালে এবার চ্যালেঞ্জ গ্রহণ করতে আসছে আমাদের প্রিয় বন্ধু তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থী সৈয়দ মারজুকুল্লাহ। ললিত কণ্ঠে পড়ো কোরআন মানুষের কানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারজুকুল্লাহ, তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واستفزز من استطعت منهم بصوتك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا. إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا.
ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا حسبك صدق الله العظيم الله أكبر الله أكبر سيد مرزوق لله অসাধারণ তেলাওয়াত যে বাকিটুকু আপনার কাছ থেকে শুনবো প্লিজ আমি সবচাইতে অভিভূত হয়েছি যে বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি বরাবরই কোরআনুল করিম দেখে দেখে ধরার চেষ্টা করি যখন পার্টিসিপেট এখানে পড়েন ওর আজকের প্রত্যেকটা ইবতিদা এবং ওয়াকফ এত অসাধারণ ছিল আল্লাহ যে আমি দেখছিলাম প্রত্যেকটা জায়গায় যেখানে কোরআনুল করিমে দাগানো আছে সেখানেই থামছিল যেখান থেকে ইয়াদা করা ঠিক সেখান থেকে করছিল সামনের পর্বগুলো আরও ভালো করবে সেই প্রত্যাশা করছি তোমার জন্য মাশাআল্লাহ চলো আমরা একটু শুনতে চাই আলহাজ নূর আলম বিশ্বাস পরিচালক বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস যেমন তিয়ারাম আহাবি তিয়ারাম তেমনি আজকের তেলোয়াত শুনে আমি মুগ্ন ভালোবাসার মানে ই হয়ে গেছি যে তাকাই আছি যদিও ভাষা বুঝি না তেলোয়াত বুঝি না তবে ওর প্রতি আমি তাকাই রয়েছে দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলা যেন তাকে তার আশা পূরণ করেন আমিন আপাতত ফলাফলের জন্য অপেক্ষা করো দোয়া করছি তোমার জন্য এবার আমরা চতুর্থ বন্ধুকে ডেকে নিতে চাই আসছে আবদুল্লাহ হোসাইন শাওন ডেকে নিচ্ছি আমাদের অন্যতম প্রতিযোগী ছোট্ট বন্ধু আবদুল্লাহ হোসাইন শাওন ললিত কণ্ঠে পড়ো কুরআন اقرأ من قول الله تعالى وإلى عاد أخاهم هودا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون أعد وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون
يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين. إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء. قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون. حسبك. صدق الله العظيم. عبد الله حسين شاون প্রথম দিকে চেষ্টা করেছিল একটু মাঝখানে হয়তো ইয়াদের প্রবলেম হয়েছে, কিন্তু কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আমাদের বিচারক প্যানেল থেকে? জি আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ হোসেন শাওন, তুমি প্রথম যেটা পড়তেছিলে সেটা কোথায় আছে? আটপাড়া 17 পৃষ্ঠা। তাই? মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে। যদি একই আয়াত যদি দুই জায়গায় থাকে তাহলে নিয়ম হলো প্রথমটার উত্তর দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কৌশলটা সে জানে, ভালোই করেছে আলহামদুলিল্লাহ। শেষে এসে একটু গলাটা ডিস্টার্ব করছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু সে ওভারঅল ভালো করেছে, মাশাআল্লাহ। আগামীতে অনেক ভালো করবে, তোমার জন্য কল্যাণ কামনা করছি। জি, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। চলো, আমাদের ইসলামিক ফাউন্ডেশন সম্মানিত গভর্নর রয়েছেন, আপনারা তো বিগত বহু বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে হাফেজগঞ্জকে পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, এখান থেকে আপনার কাছে কী মনে হয়, যে কজনের তেলাওয়াত শুনেছেন এখান থেকে কি পাঠানোর সুযোগ আছে কিনা? অনেককেই যোগ্য মনে হচ্ছে, তারা যদি আরও ভালো প্র্যাকটিস করে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে এবং অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইনশাল্লাহ তারা ইমেজ সমৃদ্ধ করবে। মাশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা, দোয়া করছি। সময়ের থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় সময়ের সেরা হাফিজ 2024, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC, রয়েছে সহযোগী স্পন্সর মোল্লা সুপার সল্ট এবং অ্যাওয়ার্ড স্পন্সর বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় প্রতিযোগিতার আসর, যে আসরটি ইতিমধ্যেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমাদৃত, কারণ বালক বালিকাদের সমন্বয়ে আয়োজিত হয়েছে এই সুন্দর আয়োজন, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক PLC। সময়ের সেরা হাফেজ 2024-এর অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সহযোগী স্পন্সর মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি খুলনার উম্মুল কোরআন তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরাকে, আসছে ছোট্ট বন্ধু আমাতুল্লাহ বুশরা। ললিত কণ্ঠে পড়ো কোরআন, মনুষ্যের প্রাণে তোমায় বরকত। ওয়ালাইকুম আসসালাম আমাতুল্লাহ বুশরা, এটা কিন্তু কোয়ার্টার ফাইনাল, আগের মতো ভুল করলে হবে না, এবার ভালো হবে তো ইনশাআল্লাহ। দোয়া রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ فَقَالُوا أَبَشَرًا مِنَّا وَاحِدًا نَّتَّبِعُهُ
تتبعه إن فقالوا أبشرا منا واحدا نتبعه إن ذلك فقالوا أبشرا منا واحدا نتبعه إن ذلك على الله يسير واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا لفي ضلال وسعر إنا إذا لفي ضلال وسعر أو ألقي الذكر إنا لفي ضلال وسعر أو ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر حسبك صدق الله مولانا العظيم الله أكبر حمد الله بشرى اتدور بار হয়ে আজকে কোয়ার্টার ফাইনালে এসে এভাবে হুচট খেলো বুঝতে পারছি না কেন হয়েছে বাকিটুকু আমি শুনতে চাইবো যিনি প্রশ্ন করেছেন প্লিজ না সব সময় যে সবাই একদম ফুল পারফরম্যান্স করবে বিষয়টা এমন না তাহলে তো আমাদের জন্য বিপদ ছিল সবাই ভালো করলে আমরা কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করব জি আমাদের জন্যই আল্লাহ হয়তো অনেক সময় সুযোগ করে দেয় সব মিলিয়ে যা হয়েছে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ জি মাশাআল্লাহ চলো আমরা একজন সম্মানীয় কোরআনের প্রেমিকের কাছে জানতে চাইবো আলহাজ নূর আলম বিশ্বাস আপনি যদি বলতেন এই ছোট ছোট বন্ধুদের কোরআন তেলাওয়াত এই অনুষ্ঠানে এসে শুনে কেমন লাগলো ও চেষ্টা করছে মহান আল্লাহ তাআলা যেন আগামী দিন আরো বেশি আগাতে পারে তোমার জন্য শুভকামনা প্রিয় দর্শক কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে আমরা পাঁচজনের কাছ থেকে শুনলাম তেলাওয়াত বাকি রইল ফলাফল এবং সে ফলাফল প্রস্তুতি চলছে বিচারক প্যানেল থেকে আমার হাতে কিছুক্ষণের মধ্যে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ফলাফল প্রস্তুত তাহলে আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে ফলাফল প্লিজ ইনশাআল্লাহ ধন্যবাদ হাফিজ মাওলানা আব্দুল হাকিম আমার হাতে তুলে দিয়েছে গুরুভার দায়িত্ব আসলে যাদের নিয়ে সাজানো এই কোয়ার্টার ফাইনাল চলুন আগে তাদেরকে আমরা ডেকে নেই চলে এসো মোহাম্মদ আমানুল্লাহ মোসাম্মদ তৌসিফা আক্তার সৈয়দ মারজুক লিল্লা আবদুল্লাহ হোসেন শাউন আমাতুল্লাহ বুশরা আলহামদুলিল্লাহ আমার হাতে ফলাফল প্রস্তুত আমার পাঁচজন প্রতিযোগী প্রথমেই আমি ডেকে নিতে চাই মোহাম্মদ আমানুল্লাহকে চলে এসো সামনে ডেকে নিতে চাই আবদুল্লাহ হোসেন শাউনকে প্রিয় দর্শক এ দুজন থেকে কে যাচ্ছে স্বপ্নের সেমিফাইনালে আবদুল হোসেন শাউন অনেক ভালো করেছো চেষ্টা করেছো একটু হোঁচট খেয়েছো আমানুল্লাহ মাশাআল্লাহ ভালো করেছে চেষ্টা করেছে কিন্তু কে যাচ্ছে আমাদের সাথে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাচ্ছে যে প্রথম বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ আমানুল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আরও ভালো হতে হবে তোমার জন্য শুভকামনা আর এই প্রিয় বন্ধুকে বিদায় দিতে হচ্ছে প্রিয় বন্ধু আবদুল্লাহ হোসেন শাওন তুমি তো ছোটো মানুষ তাই না আরও সামনে অনেক সুযোগ আছে অনেক সময় আছে সময়ের সেরা হাফেজ 2025 তোমাকে আবার চাই চলো তোমার জন্য রয়েছে একটি চমৎকার ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট নিয়ে এসো আমাদের অন্যতম যিনি অতিথি রয়েছেন তার কাছ থেকে প্লিজ সুললিত কণ্ঠে পড়ো কুরআন মানুষের প্রাণে প্রাণে শান্তি দেবে প্রথম সেমিফাইনালিস্টকে আমরা খুঁজে পেলাম এবার ডেকে নিচ্ছি আমাতুল্লাহ বুশরা সামনে চলে এসো এবং ছোট্ট বন্ধু মোসাম্মদ তাওসিফা আক্তার ছোট্ট বন্ধু আল্লাহ একবার ডেকে নিচ্ছি সৈয়দ মারজুক লিল্লাকে সামনে চলে এসো প্রিয় দর্শক তিনজন থেকে কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এই তিনজন থেকে যে আমাদের সাথে সেমিফাইনালে যাচ্ছে না তার নাম হচ্ছে
আমাতুল্লাহ বুশরা, এত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে, এটাই তোমার জন্য অনেক সফলতা। আগামী বছর আবারও আসবে, ঠিক আছে? আমি কিউএস মাল্টিমিডিয়া সম্মানিত চেয়ারম্যান সাহেবকে বলবো, এই বন্ধুকে একটু সান্ত্বনা, প্লাস হচ্ছে এই বন্ধুকে একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট এবং একটি বই উপহার দেওয়ার জন্য। নিয়ে এসো প্লিজ। সুললিত কণ্ঠে পড়ো কুরআন মানুষের প্রাণে। শুকরিয়া, কোরআনের সাথেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার প্রিয় দর্শক, আমার ডান দিকে তাওসিফা আক্তার, বাঁ দিকে সৈয়দ মারজুক লিল্লাহ। কে যাচ্ছে স্বপ্নের সেই সেমিফাইনালে? 0.5 নম্বরের কারণে একজন বন্ধুকে এই আসর ছেড়ে বিদায় নিতে হবে। আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে যে তার নাম হচ্ছে তাওসিফা আক্তার। আম্মু, আরও সুযোগ আছে তো তোমার জন্য। প্রাণ ভোমরা ছিল এই তাওসিফা, কিন্তু সামান্য 0.5-এর জন্য এই বন্ধু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে। আপনি যদি একটু চলে আসতেন। আসলে ছোট মানুষ তো কষ্ট হয়, তাকে বিদায় দিতে আমাদের ভীষণ কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, তাওসিফা অনেক সুন্দর পড়েছে, কিন্তু আমরা এখন তো দুইজন নিব, আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী। তো এখানে একটা হাড্ডাহাড্ি লড়াই, এখানে আসলে আমরা কোনো আবেগের বা কখনো কোনো সিম্পেথি যেটাকে বোঝায় এটার আর আমাদের সুযোগ নেই। সেক্ষেত্রে অনেক ভালো পড়েছে, সব ঠিক আছে, নাম্বার যেহেতু ওরা একটু বেশি পেয়েছে সেখানে আমরা আর কিছু, তবে ও অনেক ছোট, তোমার সময় এখন অনেক বাকি, অতএব ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন এই জিনিসটা বোঝাটা তোমার বাবা মারও বুঝতে হবে, তোমারও বুঝতে হবে। না, ধৈর্যশীল সে এখনো বুঝে না আসলে ধৈর্য কাকে বলে, একটু সময় দিতে হবে তাকে, নিশ্চয়ই সে বুঝবে। তবে তার জন্য কিন্তু কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে একটা চমৎকার ক্রেস্ট আপনি তুলে দিন, ক্রেস্ট এবং একটা সার্টিফিকেট রয়েছে প্লিজ আম্মু। আর ছোট মানুষ আসলে প্রদর্শক, এটাই হচ্ছে মানে বিউটি অফ কম্পিটিশন, যে তুমি অনেক এগিয়ে গেছো, তোমার জন্য ভবিষ্যৎ আরো অনেক অনেক কিছু তোমার জন্য ওয়েট করছে, আমরাও আগামী বছর তোমাকে ইনশাআল্লাহ ইনভাইট করব। এদিকে মারজুক লিল্লাহ সর্বোচ্চ নাম্বার পেয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন নয়, তোমাকে কি কি হিসাবে চাচ্ছে? চ্যাম্পিয়ন তোমার জন্য ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মহোদয় অপেক্ষা করছে, ওই দেখো হাতে মেডেল, তাড়াতাড়ি যাও, চলে যাও। সময়ের শেরাফি সুললিত কণ্ঠে পড়ো, মাশাআল্লাহ। তুমি সত্যি অনেক সৌভাগ্যবান যে তুমি ইসলামিক ফাউন্ডেশনের কি গভর্নর স্যারের কাছ থেকে পেয়েছো, আল্লাহ আকবার। আম্মু, এই বন্ধুকে বিদায় দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের তাই না? হ্যাঁ, আমারও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। আসলে প্রথমত ছোট মানুষ, তারপরে হচ্ছে প্রতিযোগিতায় এই পর্যায়ে এসে সামান্য নাম্বার কম পেয়ে হোঁচট খেয়েছে, সে তো বুঝে না আসলে কী করণীয়। নিশ্চয়ই আপনারা বুঝবেন, আপনারা দোয়া করবেন ছোট্ট বন্ধুর জন্য, তার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, তবে আপনাদের কাছ থেকে বিদায় নয়, কারণ আগামীকাল আবার কোয়ার্টার ফাইনাল থ্রিতে ফিরে আসছি। দেখতে থাকুন সময়ের সেরা হাফেজ 2024, এবং যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফে ইসলামী ব্যাংক PLC, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা বলতে পারছি না, বন্ধুকে সান্ত্বনা দিচ্ছি, আল্লাহ হাফেজ। সময়ের শেরাফে, সময়ের শেরাফে।